সেটা হলো বিশ্ব এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে ইহুদি খ্রিস্টান সভ্যতা, বিশ্বের অবস্থা এখন পরিবারগুলোর দিকে তাকাবেন দেখবেন ইসলাম উঠে যাচ্ছে, সমাজ থেকে প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহর নিকটে মর্মে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরগণের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। হযরত মূসা আলাইহিস সালাম তার সময়ের কাফেরদের শাস্তির জন্য দোয়া করেছিলেন এই বলে, হে আল্লাহ, তাদের অর্থ সম্পদ সংকুচিত করে দাও, ওদের অন্তর কঠিন করে দাও, কেননা ভয়াবহ শাস্তি না দেখা পর্যন্ত ওরা কেউ ঈমান আনবে না। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মাগফির লিকওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করে দাও কারণ তারা জানে না। অন্য বর্ণনায় কওমের হেদায়েত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছিলেন, একবার দুবার নয় বরং সারা জীবন কেঁদেছেন। একবার মদিনায় তিনি দোয়ার সময় বলেছিলেন, হে আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামাং তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাহু গফুরুর রহিম, হে আল্লাহ, যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, যারা আমার অনুসরণ না করে অবাধ্যতা করবে তোমার ইচ্ছে তাদেরকে ক্ষমা করা বা না করা, তুমি তো ক্ষমাশীল দয়ালু। হযরত ঈসা আলাইহিস সালাম তার দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি ওদেরকে শাস্তি দাও ওরা তো তোমার বান্দা, যদি তুমি ওদের ক্ষমা করে দাও তবে তুমি তো সম্মানিত এবং মহিমান্বিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট তাদের সময়ের লোকদের জন্য আল্লাহর নিকট সরাসরি ক্ষমা প্রার্থনা করেননি, বরং তারা ক্ষমা করা না করা, শাস্তি দেয়া বা দয়া করা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী তার দোয়া